ভর সন্ধেয় দুষ্কৃতীর গুলিতে খুন হলেন এক তৃণমূল কাউন্সিলর। রবিবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি এলাকায়। মৃত কাউন্সিলরের নাম অনুপম দত্ত। সদ্য পুরসভা নির্বাচনে তিনি পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কাউন্সিলর হিসেবে জয়ী হয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে এদিন সন্ধে সাতটা নাগাদ ওষুধ আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন অনুপম দত্ত। পথেই একা পেয়ে এক দুষ্কৃতী আচমকাই খুব কাছ থেকে তার মাথার পেছন থেকে একটি গুলি করে পালিয়ে যায়। ঘটনার এক প্রত্যক্ষদর্শী ওই দুষ্কৃতীর পেছনে তাড়া করেও তাকে ধরতে পারেনি। এদিকে গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর পড়ে যান অনুপম দত্ত। স্থানীয়রা দ্রুত তাকে রাস্তা থেকে তুলে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে আটটা নাগাদ সেখানেই তার মৃত্যু হয়। ওষুধ কিনতে যাওয়ার সময় এই জিনিসটা হয়েছে, আমরা এখনো পুরো ডিটেল জানতে পারিনি। আমরা একটা জিনিস চাই, নয় আগরপাড়ার সবাইকে মেরে ফেলুক, নাহলে আগরপাড়ার মানুষকে মেরে ফেলুক, যা খুশি করুক, কিন্তু এর দোষী শাস্তি চাই। কারা মারলো এখনো বলতে পারিনি, আজ না হোক কাল বিচার হবে, কিন্তু আগরপাড়ার সব লোকের রক্ত আমরা দিতে রাজি আছি। আমরা পিটি রোড স্টেশন সব জায়গায় শুয়ে পড়তে রাজি আছি, যে কোনোভাবে এই অন্যায় বিচার চাই। যে দিদির জন্য এতদিন ধরে লড়ে এলো তাকেই সৈনিক হতে হলো। আজকে স্পটে মারা যায়নি, আমরা নিয়ে আসতে স্পটে মারা গেছে, মাথায় গুলি লেগেছে, মাথায় লেগে মারা গেছে, একটা গুলি লেগেছে মাথার পেছন দিকে। আমরা কিছু চাই না, আমরা বিচার চাই, কোনো আর কিছু চাই না। আগরপাড়ার লোকরা দরকার বলে রাস্তায় শুতে রাজি আছে। শুনেছিলাম, আমি তো বাড়িতে ছিলাম, হঠাৎ শুনলাম যে এরকম গুলি করা হয়েছে ঢোলুদাকে, সঙ্গে সঙ্গে শুনেই আমি এসেছি, এসেই তো দেখছি যে হসপিটালে ঢোলুদা আমাদের মধ্যে আর নেই। সেটা কিচ্ছু বলতে পারবো না, আমরা ঠিক জানি না, এর আমরা বিচার চাই, কিন্তু আমাদের তদন্ত করতে হবে। অভিযোগ আছে তো নিশ্চয়ই আছে, উনি একটা ভালো মানুষ, ভালো মানুষ কেরম মানে রাজনৈতিক তো দ্বন্দ্ব আছে না, দ্বন্দ্ব যে দ্বন্দ্বের জন্যই এটা হয়েছে, আমরা মনে করি রাজনৈতিক দ্বন্দ্বের জন্যই এটা হয়েছে। সেটা বলতে পারবো না আমরা, সেটা কিছু বলতে পারবো না, সেটা কিছু বলতে পারবো না, আমরা এর বিচার চাই, আমরা ছাড়বো না। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে এলাকায় আসেন পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তার অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন অনুপম দত্ত, চক্রান্তকারীরা রেহাই পাবে না। এটা একটা বিরাট বড় রাজনৈতিক ষড়যন্ত্র। একটা ইয়াং তরতাজা ছেলে এই মাত্র জিতেছে নির্বাচনে, একে হত্যা করাটার পেছনে বিরাট ষড়যন্ত্র আছে। এ ভাড়া করা সমাজবিরোধী দিয়ে খুন করিয়েছে, এবং এটা বের করতেই হবে, আমরা সবাই মিলে এটা বের করবই, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না, আমি বের করবই, এবং তাকে শাস্তি তার দেওয়াই হবে। এটা একটা কখনোই হয়নি, দীর্ঘ দশ পনেরো বছরে এই ধরনের রাজনৈতিক খুন কখনো হয়নি, এটা আমার এলাকায় কখনোই হয় না, দুর্ভাগ্যজনক। দেখছি আমরা, পুলিশ আছে, আমরা আছি, দেখি পাড়ার লোকজন মহাজাতি কাউকে খুন করে কেউ চলে যাবে, আমার দৃঢ় বিশ্বাস বেশি দূর যেতে পারবে না, ধরা পড়বি। খুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করে। পুলিশ এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।